সাড়ে তিন বছরের শিশুকে খুন খুনের অভিযোগ উঠল সরাসরি শিশুর বাবার বিরুদ্ধে রোমহর্ষক ঘটনা একেবারে মাটির নিচে জ্যান্ত পুঁতে দেওয়া হয়েছে শিশুটিকে মঙ্গলবার সকালে বলদাখালের পালপাড়ায় একটি শিশু খুনের অভিযোগ পায় খয়েরপুর ফাঁড়ি এরপরেই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী এবং শুরু হয় শিশুর মৃতদেহ খোঁজার কাজ কাদা মাটিতে দীর্ঘ প্রায় সাড়ে তিন ঘন্টা তল্লাশি চালানোর পর খোঁজ মিলে মৃত শিশুর জিজ্ঞাসাবাদে জানা যায় শিশুটির বাবার হাতেই খুন হয়েছে এ সাড়ে তিন বছরের শিশুটি তার মাথায় রয়েছে আঘাতের চিহ্ন একজন বাবা তার সাড়ে তিন বছরের ছেলে শ্যামল দাস লোকটার নাম সে নাকি ছেলেটাকে মেরে ওকে মাঠের নিচে তুলে রেখেছে তো অ্যাকর্ডিংলি আমাদের অফ খৈরপুর অফপোস্ট লুইপোলা এখানে এসছে বদ্রনগর থানা ডান্ডার এরিয়াটা গলদাখাল পালপাড়াতে তো ওরা এসে এখানে আমরা লোকজন এসেছে এসে মাটি মাটি শুরু হয়েছে কিন্তু দীর্ঘ তিন ঘন্টা আমরা লেগে গেছে দীর্ঘ তিন ঘন্টার পরে মাটি খোঁজার পরে আমরা সেই সাড়ে দশ তিন বছরের বাচ্চাটাকে মাটির নিচ থেকে উদ্ধার করতে পেরেছি এখন এটা আমরা পোস্টমর্টম করব আর বাবাটা যে আছে ওকে আমরা ডিটেন করেছি ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে শিশু খুনে অভিযুক্ত বাবা শ্যামল দাসকে চলছে পুলিশ তদন্ত পুলিশের তরফে মৃতদেহটিকে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য হাসপাতালে আশা করা যাচ্ছে যে এরপরেই বেরিয়ে আসবে আসল রহস্য ব্যুরো রিপোর্ট আর ই নিউজ